জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় জয় সুভদ্রা। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। সকালবেলা মঙ্গল আরতি করে আমরা এখন চলে এসেছি একটু ওয়াক করতে আর অল্প কিছু ফুল তুলতে। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্য ভগবানের অভিষেক করব। সকালবেলা অনেক কিছুই লাগবে, সেগুলো আনতে চলে এসেছি। এখন ওই সকাল 8টা মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, নাহলে কিন্তু আমি আর অভিষেক করতে পাবো না। যদি অভিষেকের টাইম পেরিয়ে গেছে, কিন্তু দেখলাম মায়াপুরে এখনও অভিষেক চলছে, তো সেই জন্য আমি ভাবলাম অভিষেকটা করেই নিই, নাহলে ভাবছিলাম যে করবো না। তো প্রথমে একটা অষ্টদলাকৃতি পদ্ম এঁকে নিয়েছি, আর পদ্ম আমি সেরকমভাবে ভালো করে থালাতে আঁকতে পারি না পেন পেন্সিলে ছাড়া। এরপর আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। এখানে পঞ্চগব্য পাওয়া যাবে না, সেই জন্য পঞ্চামৃত দিয়েই ভগবানের অভিষেক করি। যতবার অভিষেক করি ততবার কিন্তু পঞ্চামৃত দিয়েই অভিষেক করি। আর পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি বা মিজরির একটা মিশ্রণ। তো আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, মধু আর কিছুটা মিজরি। আপনারা চাইলে মিচড়ির বদলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, যদি মিচড়ি হাতের কাছে না থাকে। তো আমার কাছে সব কিছুই ছিল, আমি সেগুলো সব কিছু দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। আমি ভগবানকে বসিয়ে নিয়েছি, আর এখানে বসিয়ে নিয়ে আমি এখন অভিষেক করে নিচ্ছি, আর অভিষেকের মন্ত্রগুলো কিন্তু বলে নিচ্ছি। অভিষেকের মন্ত্রগুলো বলে নিয়ে অভিষেক করে নিচ্ছি, আর সঙ্গে গোপুসনাদেরও বসিয়ে দিয়েছি। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে আমি অভিষেক করে নিয়েছি। আর অভিষেক করার পরে কিন্তু প্রতিবারেই কিন্তু পুনরাচমন করতে হয়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ফোনে একটু অসুবিধা হয়, কেউ যদি ভিডিও করে দিত তাহলে ভালো হতো। আর যেহেতু চিত্রপট, সেই জন্য বেশি অভিষেক করতে পারবো না, শুধু নিয়ম রক্ষার জন্য অভিষেক করছি। এখানে কিন্তু দর্পণ রেখেও, মানে আয়না রেখেও অভিষেক করা যায়, কিন্তু আমার কাছে কিছুই নেই, সেই জন্য এরকম করে অভিষেক করছি। এবার আমি ভগবানকে চন্দন দেব, আর চন্দনে যাতে খুব সুন্দর খুশবু হয় তার জন্য আমি কিন্তু এখানে একটু কর্পূরও নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি অগ্রু। সব দিয়ে কিন্তু চন্দনটাকে ভালো করে ঘষে নিচ্ছি, নিয়ে এরপর তুলসী পত্র আর ফুল দিয়ে ভালো করে পূজা করে নেব। আর অনেকেই হচ্ছে কি যে দর্শন করতে পেরেছে, কিন্তু আমাদের এখানে যেহেতু জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠান করা হয় না ইস্কনে, সেই জন্য আমি বাড়িতেই করেছি। আর আমি এগুলো কিন্তু মায়াপুরের কিছু প্রভু মাতাজির সাথে আমার কন্ট্যাক্ট আছে, তো তাদেরকে জিজ্ঞাসা করেই কিন্তু আমি বাড়িতে এই অভিষেকের আয়োজন করেছিলাম। ছোট করে নিজের মনের মতন করে কিন্তু অভিষেক করেছি, জানি না ভুল ত্রুটি হতেই পারে, তো ভুল ত্রুটি হলে ভগবান নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন, জানি পরে আরও শিক্ষার সুযোগ করে দেবেন। তো আমার অভিষেক হয়ে গেছে, এখন ভগবানকে পূজাও করে নিয়েছি, যেই ফুলগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি, আর এদিকে আমার শিব ঠাকুরকেও কিন্তু পুজো করা হয়ে গেছে। এখন ওই দুপুর 1:30 মতো বাজে, এখন মায়াপুর থেকে পার্সেল চলে এসেছে। আর এই পার্সেলটা আমাদের বাড়ির না, এটা ইস্কনের পার্সেল, কিন্তু আমাদের বাড়িতেই এসেছে, যেহেতু বেড়াবাবু এটা অর্ডার করেছিল, সেই জন্য। তো মন্দির থেকে সেবা দিয়ে দিয়েছে, তারপরেও বেড়াবাবু এটা অর্ডার করেছিল। এটা হচ্ছে কি যে ডিজেম্বি ড্রাম, অনেকে এটাকে তুম্বাও বলে। তো এটা খুব সুন্দর বাজে, একদম ডিজের মতো আওয়াজ হয়। চলুন এখন বানিয়ে নিই জগন্নাথের 56 ভোগের মধ্যে দুটো ভোগ, যেগুলো জগন্নাথের খুব প্রিয়। আমি এখন বানিয়ে নেব ঘিয়া অন্ন আর শাকভাজি। এই মহাপ্রভুর দুটো ভোগ এত সুন্দর, মহাপ্রভুর প্রতিটা ভোগে কিন্তু শাকভাজা বা শাকের সবজি থাকেই থাকে। মহাপ্রভু শাকের সবজি খেতে কিন্তু খুবই পছন্দ করতেন, তো আমি তারই মধ্যে দুটো ভোগ বানিয়ে নেব। আর এই ভোগগুলো কিন্তু আপনারা জগন্নাথের রথযাত্রার সময় কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিগুলো আলাদা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে এতেই সেরকমভাবে কিন্তু কিছুই দেখাবো। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে এই ভোগ রেসিপিগুলো দেখার জন্য। জগন্নাথের প্রিয় 56 ভোগের মধ্যে কিছু স্পেশাল ভোগ যেগুলো খুব পপুলার, সেই সব ভোগগুলোই আমি আপনাদের সঙ্গে পরপর শেয়ার করতে থাকবো।
তো এখানে নিয়ে নিয়েছি নটে শাক। আর নটে শাকের কিন্তু অনেক রেসিপি জগন্নাথের ভোগে বানানো হয়ে থাকে। দেখুন সকালবেলা বেড়াবাবু গিয়ে একদম সুন্দর তাজা নটে শাক নিয়ে চলে এসেছে, আর শাকগুলো এত সুন্দর দেখেই আমার মনে হচ্ছে যে জগন্নাথের রেসিপি বা মহাপ্রভুর ভোগের যেই সব রেসিপিগুলো সেই সব রেসিপিগুলোই আমি বানিয়ে ফেলি। কিন্তু দুয়াটি শাক দিয়ে কি আর সব রেসিপি বানানো যায়? তো এদিকে আমার অন্নটা বসিয়েছিলাম, অন্নটা রেডি হয়ে গেছে, তো এটা দিয়ে ঘিয়া অন্ন বানিয়ে নেব। আর এখানে নারকেল কোড়া আছে, নারকেল কোড়া দিয়ে শাকভাজিটা করে নেব। ওইদিকে রেসিপিগুলো হোক, ততক্ষণ আমি আপনাদের সঙ্গে জগন্নাথের একটা লীলার ঘটনা শেয়ার করি। জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনীর মধ্যে এই লীলা কাহিনীটাও কিন্তু অন্যতম। শ্রী জগন্নাথের গজবেশের কারণ, ভগবান শ্রী জগন্নাথ দেব কেন গজবেশ ধারণ করেন, আমাদের অনেকেরই জানার কৌতূহল, সেটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরীতে অবশ্য আপনি কাউকে যদি গজবেশের কথা জিজ্ঞাসা করেন তাহলে অনেকেই আপনাকে বিস্তারিতভাবে বলে দেবে, কিন্তু যারা পুরী জাননি তারা অবশ্যই এটা শুনে নিন। একবার সিদ্ধিদাতা গণেশের একজন মহান ভক্ত পুরীর রাজাকে পরিদর্শন করতে এসেছিলেন, কিন্তু তিনি শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে অনিচ্ছুক ছিলেন। কেননা তার নীতি ছিল তার আরাধ্য দেব গণেশেরই আরাধনা করা। কিন্তু পুরীর রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর উৎস, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন। রাজার নানা যুক্তিতে অবশেষে জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে সম্মত হল। সেদিন ছিল ভগবান জগন্নাথের স্নানযাত্রা। সেই ভক্ত শ্রী বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলেন, এরা যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে আপনি আমাকে এক্ষুনি আমার আরাধ্য দেব ভগবানের রূপ দর্শন করান। তৎক্ষণাৎ জগন্নাথ দেব তাকে গজবেশ ধারণ করা রূপ দর্শন করান। তখন সেই ভক্ত মহা আনন্দে আপ্লুত হয়ে যান। সেই থেকেই জগন্নাথ দেবের কিন্তু গজবেশ ধারণের প্রথা চালু হয়। তাই এই স্নানযাত্রার পরেই কিন্তু ভগবান গজবেশ ধারণ করেন, আর বলভদ্রও কিন্তু গজবেশ ধারণ করেন। জগন্নাথ দেবের এই লীলা কাহিনীটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ভোগ লাগিয়ে দিয়েছি, তারপর আমরা প্রসাদ পেয়ে নেব। বাজাও ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রাতের ভোগ লাগানো হয়ে গেছে, আমরা প্রসাদ পেয়ে শুয়ে পড়ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে রেসিপি ভিডিওগুলোর সাথে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, হরি বল।